वेलकम फ्रेंड्स, आम्रा प्रत्येक भेनामी चाषी जानी चून छाड़ा चिंगड़ी चाष सम्भव नय। चिंगड़ीर सेलटा काइटिन द्वारा गठित, ओई सेलटाके शक्त करते पर्याप्त परिमाणेर क्यालसियम प्रयोजन, आर क्यालसियम सोर्स मैक्सिमाम पेये थाके चून थेके अर्थात लाइम थेके। चिंगड़ी चाषेर चूनेर भूमिका अतुलनीय, जेटा आई कार्डे क्लिक करले आपनारा पेये जाबेन। एखन आलोचना करब चून कत प्रकार, की की कखन व्यवहार करा हय। आमि असीम जाना, मोटिवेशनल स्पीकार एंड टेक्निशियन। चैनलटी सबसक्राइब करे नोटिफिकेशन अल करुन। कमप्लीट एक्वाकल्चर सल्यूशन भिडियो पेये जाबेन এই চ্যানেলে। আসুন আমরা শুরু করি চুন কত প্রকার, কি কি এবং কোন চুন কখন ব্যবহার করা হয়। লেটস গো। চুন সাধারণত চার প্রকারের আমরা পেয়ে থাকি। পাথুরে চুন, কলি চুন, পোড়া চুন ও ডলোমাইট। পাথুরে চুন LSP অর্থাৎ লাইম স্টোন পাউডার, অনেকে কার্বনেট বা ক্যালসিয়াম কার্বনেটও বলে থাকে। এর সাংকেতিক চিহ্ন হচ্ছে CaCO3। কলি চুন অর্থাৎ স্যাকেলড লাইম, যেটাকে আমরা অক্সাইড হিসাবে চিনি, CaOH2 যার সাংকেতিক মান। এবারে আসি পোড়া চুন অর্থাৎ কুইক লাইম। এই কুইক লাইম CaO যার সাংকেতিক চিহ্ন। এরপরে আসি ডলোমাইট, CaMg CO3 হোল 2। তাহলে বন্ধুরা, আমরা চার প্রকার চুন সম্বন্ধে জেনে ফেললাম। চুন চার প্রকারের সাধারণত আমরা চিংড়ি চাষে ব্যবহার করে থাকি। এবারে আসি কোন চুন কখন ব্যবহার করবেন বা কোন চুনের কি কাজ সেটা আমরা দেখে নেব। প্রথমেই আসি কলি চুন, যেটা চিংড়ি চাষে বহুল ব্যবহৃত হয়ে থাকে। কলি চুন অর্থাৎ স্যাকেলড লাইম অর্থাৎ CaOH2। পন্ড প্রিপারেশনের সময় স্ক্র্যাপিংয়ের পরে ও জল ভর্তির আগে পর্যন্ত, বা পন্ড প্রিপারেশনের সময় স্ক্র্যাপিংয়ের পরে জল ভর্তির আগে বা ওয়াটার ট্রিটমেন্টের আগে পর্যন্ত এই কলি চুন ব্যবহার করা হয়। তারপর DOC 35-40 পরের থেকে হারভেস্টিং পর্যন্ত pH ইনক্রিজ করার জন্য এই কলি চুন ব্যবহার হয়ে থাকে। মোল্টিং করানোর জন্য কলি চুন দিয়ে তারপরে মিনারেল করে ফ্রেশ মোল্টিং করানোর কাজে লাগে এই কলি চুন। তারপর এই কলি চুন কিন্তু পিপির সঙ্গে স্যানিটাইজার হিসাবে কাজ করে, গিল তাড়াতে সহযোগিতা করে চিংড়ির। তাহলে বন্ধুরা, আমরা অক্সাইড কখন কখন ব্যবহার করা হয় বা কলি চুন কখন কখন ব্যবহার করা হয় জেনে নিলাম। এবারে আসব ডলোমাইট। ডলোমাইট ওয়াটার ট্রিটমেন্টের সময় প্ল্যাঙ্কটন আনার জন্য জুসের সঙ্গে ব্যবহার করা হয় ডলোমাইট। আপ টু 40 DOC পর্যন্ত আমরা ডলোমাইট ইউজ করে থাকি প্ল্যাঙ্কটন ডেন্সিটি বাড়ানোর জন্য, pH ইনক্রিজ করার জন্য। এছাড়াও ডলোমাইট যদি পাউডার জিওলাইটের সঙ্গে ইউজ করা হয় ঘোলা
কম করে জলের। তাছাড়া ডলোমাইট হারভেস্টিং পর্যন্ত যে কোনো সময়ে আপনি ইউজ করতে পারেন আপনার প্রয়োজনে, ডেন্সিটি হাই বলুন, পেজ ইনক্রিজ করার জন্য বলুন ব্যবহার করতে পারেন বা ব্যবহার হয়ে থাকে। এবারে আসি এলএসপি বা ক্যালসিয়াম কার্বোনেট বা কার্বোনেট CaCO3, যেটা 40 DOC-র পর থেকে আমরা অ্যালকালিনিটি ইনক্রিজ করার জন্য সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে এই কার্বোনেট ব্যবহার করে থাকি। এই কার্বোনেটে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাই এর নাম ক্যালসিয়াম কার্বোনেট। মোল্টিং করার পরে রিকভারি করতে, দ্রুত রিকভারি করতে এই ক্যালসিয়াম কার্বোনেটকে ব্যবহার করা হয়। হারভেস্টিংয়ের ঠিক 16 ঘন্টা আগে বা 14 ঘন্টা আগে আমরা এই কার্বোনেট ব্যবহার করি চিংড়ির সেলকে শক্ত করার জন্য বা মোল্টিং স্টেজের পরে সেল ফর্মে ফেরানোর জন্য কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে কার্বোনেট ব্যবহার করে থাকি। এছাড়াও কার্বোনেট কখন ব্যবহার করে থাকি, পিপির সঙ্গে স্যানিটাইজারের সময় কার্বোনেট ব্যবহার করে থাকি বা এলএসপি ব্যবহার করে থাকি। এছাড়াও HP হাইড্রোজেন পেরক্সাইড বা H2O2-র সঙ্গে এই কার্বোনেট মিক্সিং করে কিন্তু আমরা অ্যাপ্লাই করে থাকি। তাহলে বন্ধুরা, কোন চুন কখন ব্যবহার হয় এবং কত প্রকারের চুন চিংড়ি চাষে ব্যবহার হয় সে সম্বন্ধে স্পষ্ট ধারণা আমরা এই ভিডিও থেকে পেয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।